ক্রেকটি নেটওয়ার্ক মনিটরিং থিউটোর তৃতীয় পর্বে ভিডিওতে আপনাকে স্বাগতম এ যে মূলত আমরা কথা বলবো না ওয়েব সার্ভার নিয়ে কীভাবে আমরা ওয়েব সার্ভার ইনস্টল করতে পারি ওয়েব সার্ভার হিসেবে যে বিষয়টি রাখবো সেটা হচ্ছে ইঞ্জিন এক্স আপনি অ্যাপার দিয়েও করতে পারেন আমি ইঞ্জিন এক্স দিয়েই ট্রাই করবো এবং কি কনফিগারেশন করার ট্রাই করব সো এখন আসলে ইঞ্জিন ইনস্টল করব সো ইজিন্যাক্স ইনস্টল সেন্ট্রেস সো আমরা আমাদের প্যাকেজটা আপডেট দিব আপনারা জানেন প্রত্যেকটা যখন কোনো সিস্টেম রয়েছে প্রত্যেকটা সিস্টেমের প্যাকেজগুলো আপডেট দেওয়া উচিত সো ইঞ্জিন এক্স আসলেই কি ইঞ্জিন এক্স একটা ওয়েব সার্ভার জেনারেলি ইঞ্জিন এক্স একটা ওয়েব সার্ভার সেটার মাধ্যমে আসলেই কোনো সার্ভিসকে পাবলিশড করে থাকে যেহেতু ক্র্যাকটি একটা ওয়েব বেস আমরা রেজাল্ট নিয়ে আসবো সেজন্য একটা ওয়েব সার্ভার আমরা ফিচার আনার ট্রাই করব ওকে তো আমরা আরও কিছু সময় ওয়েট করব ইনস্টলেশন প্রসেসের জন্য মূলত আপডেট সিস্টেম ইঞ্জিন এক্স ওয়েব সার্ভার লাগবে পিএসপি এরপরে ডাটাবেস এরপরে ডাটাবেসের সাথে কেক একটা কানেকশন SMMP protocol connection, then initial configuration, setting up data source and device, creating graph and template, configuration in GNX for tree in configuration for directory. sls co uh, SSL configuration. It's optional. <laughs> I should we link polar? Understanding the polar process securing correct installation, so uh, we we'll are last moment uh, just wait a few seconds for a uh, whole system upgrading, otherwise. when we're working, actually we're enjoying <coughs> 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 la 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 la. it's a problem because uh, I I'm uh, video editing Karina বিকজ আমার হাতে সময়ও থাকে না সো লিনাক্স বেস কাজগুলো করাইতে গেলে লাইফ টাইম দরকার এবং কি অনেকটা টাইম সময় সাপেক্ষ দরকার হয় সেজন্য অনেক টাইম অনেক ট্রাইম ইনভেস্ট হয়ে যায় সো এখানে যে দুইটা বিষয় একটা হচ্ছে এখন আমরা ইনস্টলেশন আমরা কি করেছি আমরা কিন্তু ইঞ্জিন এক্স সার্ভারের জন্য আপডেট দিয়েছি বাট দেখেন আমরা যখন লেখব ইয়াম ইনস্টল কি ইন জি এন এক্স ওয়াই কি বলছে এর নাথিং টু ড্র এর মানে এর প্যাকেজটা আমাকে ইনস্টল দিতে হবে তাহলে কি সো আমার এই প্যাকেজটা ইনস্টল দিতে হবে সো আমার প্যাকেজটা ইনস্টল দেওয়া এখন যদি আমি সে আগের কমনটা দিয়ে দেই ইঞ্জিন এক্স হয় তাহলে ইজিলি ইঞ্জিন এক্সট্রা আমার ইনস্টল করে নেবে সো ইনস্টল করেছি এখন কি করতে হবে সেটাকে স্টার্ট দিতে হবে সো আমরা ইঞ্জিন এক্সট্রা স্টার্ট করে নেব এখন আমরা স্ট্যাটাস দেখব স্ট্যাটাস অ্যাক্টিভ আমরা কি করব এর সাথে সিস্টেমটাকে ইনেবল করে দিব যেন আমরা আইপি দেখি আইপি এ আমাদের রয়েছে এই আইপি সো আমরা ওয়েব বেস ট্রাই করি কাজ করতেছে কিনা দেখেন ইঞ্জিনেক্স কাজ করিতেছে না অবশ্যই কিন্তু কাজ করিতেছে আদারওয়াইজ কেন অ্যাক্টিভ দেখাচ্ছে বাট এখানে কেন কাজ করতেছে না এর মূলত কারণ ফায়ারওয়াল সো কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার হয় একটা ওএস থেকে আর একটা এ যেহেতু আমি কি করতেছি এটা আমার ভিএম মেশিন এটা হচ্ছে উইন্ডোজ মেশিনের ব্রাউজার আমি কি করতেছি ভিএম মেশিন আইপি হয়ে ব্রাউজারে সেটাকে চেক করতেছি এই ভিএম মেশিনের যে ইন্টারনাল ফারওয়াল আছে এই ফায়ারওয়ালকে অ্যালাউ করে দেওয়া হয়নি সেজন্য আমরা এখানে দেখতে পারতেছি না সো ফর ওয়াল অ্যালাউ করে দিতে হবে কি কি পোর্ট অ্যালাউ করবো এইট জিরো ফোর ফোর থ্রি সার্ভিস হিসেবে এইচ টি টি পি আছে এইস এইচ টি পি এস ওকে সো তাহলে ইয়ে আমাদের কি করতে হবে ফায়ারওয়ালকে অ্যালাউ করে দিতে হবে স আমি ক্লিয়ার করে নিলাম সরি তাহলে আমি এই সিটিভি সাকসেস করে দিলাম ওকে ফায়ারওয়াল ওর দুটা রুল ক্রিয়েট করা হলো রুল দেওয়া হলো সো এখন যদি আমি আইপিটা আবার রিলোড দেই আশা করি আমার সার্ভিসটি এসে গেছে সো আশা করি বুঝতে পারছেন সো একটা লেভেল শেষ হল আমি ইঞ্জিনেক্সকে ইনস্টল করলাম এই ভিডিওটা এই পর্যন্তই এরপরে যে ডিপেন্ডিসিকুলার রয়েছে পিএসপি এবং পিএসপি এক্সটেনশন সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো